হাই ফ্রেন্ডস, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড এ কনস্টিটিউশন থেকে জিকে পার্ট ফোর নিয়ে এলাম। চলো শুরু করি। হুইচ আর্টিকেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড? এটা হচ্ছে প্রথম কোশ্চিন। তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল 129 ইজ দ্য রাইট অ্যান্সার। আর্টিকেল 129। তারপরে আছে, এ বিল বিকামস অ্যান অ্যাক্ট অফ দি ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট ওনলি আফটার ইট রিসিভস দ্য অ্যাসেন্ট অফ দি প্রেসিডেন্ট। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলছে, একটা বিল আইনে পরিণত হয় ভারতের পার্লামেন্টে যখন এটাকে রাষ্ট্রপতি সিগনেচার করে বা অ্যাসেন্ট করে। ইন ইন্ডিয়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি কতগুলো মেম্বার নিয়ে গঠিত হয়? কনসিস্ট অফ টোটাল মেম্বার্স 22 মেম্বার, 22টা মেম্বার নিয়ে গঠিত হয়। তারপরে আছে, দি সিটিং অফ এ হাউস অফ পার্লামেন্ট ক্যান বি টার্মিনেটেড বাই ডিজলিউশন, প্রোগ্রেশন অর অ্যাডজার্নমেন্ট। নেক্সট কোশ্চিন, দ্য প্রসিডিওর অর জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট নট অ্যাপ্লিকেবল টু বিলস ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। ওকে, নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিন, হুইচ বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লোকসভা, অনলি ইন দ্য লোকসভা। হুইচ বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লোকসভা, এই যে লোকসভা, অ্যান্ড অনলি বাই এ মিনিস্টার, এটা হচ্ছে মানি বিল। দ্য ফিচার অফ জয়েন্ট সিটিং অফ টু হাউসেস অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড উইথ দি, বলছে সিটিং অফ দি টু হাউসেস, জয়েন্ট সিটিং অফ দি টু হাউসেস, এই কথাটা, এই ব্যবস্থাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, রাইট টু ইনফরমেশন ইজ এ লেগাল রাইট, রাইট টু ইনফরমেশন কী ধরনের আইন হচ্ছে লেগাল রাইট? দ্য আইডিয়া অফ প্রিম্বেল হ্যাজ বিন বরোড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অধিক নেওয়া হয়েছে? দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে ইউএসএ। নীতি আয়োগ, নীতি আয়োগ ইন ইন্ডিয়া ইজ এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, এই যে লাস্টের কোশ্চিনটা, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, নীতি আয়োগ ইন ইন্ডিয়া এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। নেক্সট কোশ্চিন, হুইচ আর্টিকেলস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য অরিজিনাল জুডিরিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট? অরিজিনাল জুডিরিকশন অফ দ্য সুপ্রিম, আর্টিকেল 131, 131। তারপরে কোশ্চিন, রাজস্থান অ্যান্ড অন্ধ্রপ্রদেশ ক্যারি ইকুয়াল নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা, লোকসভায় রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশের সমান সদস্য আছে, তার সদস্য সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 25-25 মেম্বার্স ইন ইচ স্টেট, দ্য ফাইনাল অথরিটি। নেক্সট কোশ্চিন, টু এক্সপাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চিন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য সুপ্রিম কোর্ট দ্য পাওয়ার টু রিভিউ ইটস ওন জাজমেন্ট অ্যান্ড অর্ডার? দেখো, এটা খুব ভালো কোশ্চিন দিয়েছে, বলছে সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট কোনো বিচার ব্যবস্থাকে দ্বিতীয়বার রিভিউ করার জন্য, দেখার জন্য, বা কোনো বিচার তাদের যদি ভুল হয়ে যায় সুপ্রিম কোর্টের নিজের, তাহলে সেটা আর্টিকেল কত নাম্বার ধারায় আছে? সেটা আর্টিকেল 137 ধারায় আছে, 137। এখানে বলে দিয়েছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ দ্য সুপ্রিম কোর্ট দ্য পাওয়ার টু রিভিউ ইটস ওন জাজমেন্ট অ্যান্ড অর্ডার, তো আর্টিকেল 137। নেক্সট কোশ্চিন, এ বিল অথরাইজিং দ্য গভর্নমেন্ট টু রেজ অর স্পেন্ড মানি বিল ইজ কল্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন বিল, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ দ্য এক্স অফিসিও। নেক্সট পেজে যাই, দ্য স্পিকার অফ দ্য লোকসভা, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ হুইচ পার্লামেন্টারি কমিটি, তাহলে এটা হচ্ছে রুলস কমিটি। হুইচ কমিটি রিকমান্ডেড দ্য ইনক্লুশন অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্বর্ণ সিং কমিটি। দ্য ফিচার অ্যাডভাইসারি জুডিরিকশন, অ্যাডভাইসারি জুডিরিকশন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে কানাডিয়ান জুডিরিকশন। ওকে, নেক্সট কোশ্চিন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিয়ন টেরিটরিজ, বলছে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা কোন পার্টে উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে পার্ট 8। এখন তো কেন্দ্রশাসিত অঞ্চল 9টা হয়ে গেল, ইউনিয়ন টেরিটরিজ পার্টির। দ্য কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া
অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর এন টার্ম অফ সিক্স ইয়ার্স অর আপ টু দ্য এজ অফ সিক্স ইয়ার্স। বলছে ক্যাগ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল কে নিয়োগ করে, ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে। এখানে দু তিনটে কোশ্চিন হচ্ছে, কত বছরের জন্য? 6 বছরের জন্য, বা তার বয়স 65 বছর বয়স পর্যন্ত নিয়োগ করে। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবে। থ্যাংক ইউ।